আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা ভিজুয়াল কম্পোজারের বিভিন্ন এলিমেন্ট ব্যবহার করে কিভাবে আমরা কাজ করতে পারি সেগুলো দেখব। তো চলুন আমরা শুরু করি। তো আমি প্রথমে একটা অ্যাড নিউতে ক্লিক করে একটা পেজ নিচ্ছি আর কি। পেজে এখানে এসে অ্যাড নিউতে ক্লিক করে একটা পেজ নিলাম এবং পেজের নাম দিলাম হোম পেজ ডিজাইন। হোম পেজ মানে আপনারা আপনাদের মতো করেই দিবেন। এখানে ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার, এখানে ক্লিক করলে আপনার তার আলাদা একটা লিঙ্কে নিয়ে যাবে, ঠিক আছে? তো এখানে ক্লিক করে দেখেন ওদের যে ডাব্লিউপি বেকারি যে প্লাগইনটা ওইখানে পেজে নিয়ে যাচ্ছে। ওকে, আর এখানে যে প্লাস চিহ্নটা আছে এটা অ্যাড নিউ এলিমেন্ট, এইখানে যে এলিমেন্ট এখান থেকে আপনারা এখানে ক্লিক করেও এরকম এখান থেকে এলিমেন্ট নিতে পারেন। এরপর এটা যেটা আছে এটা হচ্ছে টেমপ্লেটস, বিভিন্ন টেমপ্লেট আপনি যদি ডিজাইন করেন, কোনো একটা টেমপ্লেট ডিজাইন করে সেটা টেমপ্লেট আকারে এখানে সেভ করে রাখলে, ঠিক আছে, কোনো একটা নেম দিয়ে এখানে সেই টেমপ্লেটগুলো দেখাবে যে মাই টেমপ্লেটস। তাছাড়া টেমপ্লেট লাইব্রেরি, এটা যদি আপনি অ্যাক্টিভেট কি লাইসেন্স কি দিয়ে যদি অ্যাক্টিভেট করেন তাহলে অ্যাক্সেস লাইব্রেরিতে এখানে ক্লিক করলে এই যে ডিজাইনগুলো অটোমেটিক করা আছে আপনি এখান থেকে যে কোনো টেমপ্লেট নিয়ে আপনি কাজ শুরু করে দিতে পারেন। ওকে, এরপর এটা হচ্ছে ফুল স্ক্রিন, এখানে ক্লিক করলে ফুল স্ক্রিন, আবার এখানে ক্লিক করলে ছোট স্ক্রিন হয়ে যাবে। এরপর সেটিংস অপশনটা বিভিন্ন কাস্টম সিএসএস ব্যবহার করার জন্য এখানে সেগুলো করতে হয়। ওকে, এরপর যেটা আছে দেখেন এখানে যেটা আছে এখানে অ্যাড এলিমেন্ট। ওকে, তো আমরা অ্যাড এলিমেন্টে ক্লিক করে প্রথমে এখানে যে এলিমেন্টগুলো আছে আমরা এক এক করে দেখব। তো ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটা সেকশন নিয়ে দেখব। ওকে, তো সেকশনটা যেটা আছে এখানে সেকশনে ক্লিক করেন। এখানে সেকশনের ভিতরে এখন এখানে কি দেখেন ড্র্যাগ টু রিঅর্ডার, তো এখানে যেহেতু অন্য কোনো কিছু নেই নি এই জন্য আমরা এটা ড্র্যাগ করব না। তো এখানে খেয়াল করেন এখানে এডিট দিস রো, এখানে আছে কলন দিস রো, আর এটা ডিলিট। এটা যদি ডিলিট করতে চান তাহলে এখানে ডিলিট ক্লিক করলে এরকম পপ আপ উইন্ডো আসবে, ওকে দিলে ডিলিট হয়ে গেল। ওকে, তো আমি অ্যাড নিউ এলিমেন্টে ক্লিক করে আবার একটা সেকশন নিলাম এবং এটাকে যদি কপি করতে চান এর ভিতর কোনো এলিমেন্ট রেখে অনেকগুলো আর কি এই সেকশনটা ডিজাইন করে যদি এটার আবার কলন করতে চান তাহলে এখানে ক্লিক করলে এর সব কিছু মিলে এই যে নিচে আর একটা কলন হয়ে যাবে আর কি এটা। তো এটা আমি ডিলিট করলাম। এবার এডিটে ক্লিক করে অপশনগুলো দেখি কী কী অপশন আছে। তো এখানে ক্লিক করার পর খেয়াল করেন কি কি অপশন দেখাচ্ছে। এখানে দেখেন সেকশন স্ট্রেস ডিফল্ট, তারপর ফুল হাইট সেকশন, কন্টেন্ট পজিশন, ইউজ ভিডিও ব্যাকগ্রাউন্ড, এই অপশনগুলো আছে। এখন এইগুলো আমরা ইউজ করে এক একটা দেখব, কেমন? তো এখানে প্রথমে সেকশন স্ট্রেসটা আমরা একটু পরে বুঝতেছি। তো এখানে ফুল হাইট সেকশন মানে এই সেকশনটার ভিতরে যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড দেন তাহলে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা ফার্স্ট দিয়ে আসি, ঠিক আছে? এখানে প্যারালাক্স নাম দেওয়া আছে, এখানে প্যারালাক্স যদি আপনি প্যারালাক্স হিসেবে দিতে চান কোনো ইমেজ ব্যাকগ্রাউন্ড তাহলে এইখান থেকে সিম্পল অথবা উইথ ফেড দিয়ে এইখানে ইমেজটা আপনি সেট করে দিতে পারেন। আদারওয়াইজ যদি আপনি প্যারালাক্স ছাড়া দিতে চান তাহলে আপনি ডিজাইন অপশনে ক্লিক করলে এইখান থেকে দেখেন যে ব্যাকগ্রাউন্ড এখানে কোনো একটা কালার দিতে পারেন আর এখানে ক্লিক করলে ইমেজ দিতে পারেন। তো আমি এখানে ক্লিক করে একটা ইমেজ দিই। আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, আমি আমার একটা ইমেজ আনতেছি এখান থেকে। ওকে, ইমেজ, ওকে, ধরেন আমি এই ইমেজটা এখানে আনলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে আর কি আমি এটা সেট করব। তো সেভ ইমেজ দিলাম। এইখান থেকে যে থিম ডিফল্টসটা যেটা আছে আমরা এই অপশনগুলো দেখবো, ঠিক আছে? জাস্ট আমি একটা ইমেজ ফুল হাইট সেকশনটা বোঝানোর জন্য এটা ইমেজ হিসেবে নিয়ে আসলাম। থিম ডিফল্টসে এখানে কভার, কন্টেইন, নো রিপিট, রিপিট, তো আমি কভার দিলাম। সেভ চেঞ্জেস, আপডেটেড। এরপর আমি এই পেজটা একটু রিলোড আর কি রিভিউ করি, এখানে দেখি যে আসলে। তো এখানে দেখেন পেজ ইমেজটা এক পাশে আসছে, ঠিক আছে? তো এই পাশে যেহেতু যাতে না আসে এই জন্য আমরা যে কাজটা করব আমরা এই থিমটা আসলে চেঞ্জ করে নিব, যে আমরা যে ডিফল্ট যে থিমটা আছে এইটা আমরা চেঞ্জ করে নিব। তাহলে থিমটা চেঞ্জ করতে গেলে কি করতে হবে, অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমসে ক্লিক করতে হবে। থিমসে গিয়ে
এখান থেকে আপনারা কি করবেন, একটা থিম এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন। ক্লিক করে অ্যাস্ট্রা নামে একটা থিম আছে, এই থিমটা আপনারা এখানে অ্যাক্টিভেট করে নেবেন, ইনস্টল করে। তো আমি অ্যাস্ট্রা লিখে সার্চ দিচ্ছি, তো এটা আছে, ইনস্টল করলাম, অ্যাক্টিভেট। ওকে, তো এবার আমি যদি এই পেজটা একটু দ্বারা রিলোড করি, তো দেখেন এখানে যে ইমেজটা আসছে, ইমেজটা ফুল আসে নাই, কারণ ইমেজটার সাইজ কিন্তু যে হাইট উইথ ছিল ফুল পাইনি। তাহলে এটা কি করব আমরা, এখানে আমরা যে পেজেস এখানে আছি, তো আমরা এডিটে ক্লিক করে এখানে জাস্ট ফুল হাইট সেকশন এটা দিয়ে দিয়ে আমি যদি সেভ চেঞ্জেস দিই, তাহলে দেখবেন যে ফুল ইমেজটা চলে আসবে, ফুল হাইট সেকশন। ওকে, এটা রিলোড করি, তো দেখেন যে ইমেজটা ফুল যে হাইটটা ছিল সেটা চলে আসছে। এখন ইমেজটা দেখেন একটা বক্স আকারে একটা নির্দিষ্ট উইথের ভিতরে আছে, তো আমি চাইছি যে এটা ফুল উইথ জুড়ে দিয়ে দিব। তাহলে এটা ফুল উইথ দেওয়ার জন্য এডিটে ক্লিক করে এখানে দেখবেন যে স্ট্রেস সেকশন, স্ট্রেস সেকশন যদি দেন তাহলে শুধুমাত্র এই সেকশনটাই আপনার এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাই আর কি এটা স্ট্রেস হবে। বাট এর ভিতরে যদি কোনো কন্টেন্ট কখনো দিয়ে থাকেন, সেই কন্টেন্ট সহ যদি স্ট্রেস করতে চান, তখন সেকশন স্ট্রেস সেকশন অ্যান্ড কন্টেন্ট দিতে হবে। আমরা আপাতত স্ট্রেস সেকশন দিয়েই দেখি, ওগুলো পরবর্তীতে দেখব। স্ট্রেস সেকশনে দিয়ে আমি এখন যদি রিলোড দিই, দেখবেন যে দুই পাশে ফুল জায়গা দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে খুব সুন্দর করে। এরপর যে অপশনগুলো আছে আমরা খেয়াল করে করে, কন্টেন্ট পজিশন, এটা হচ্ছে যে আপনি অনেকগুলো কন্টেন্ট এর ভিতরে দিলে তারপর সেটার পজিশনটা টপ, মিডিল নাকি বটম দিবেন, এই বিষয়গুলো। ওকে, আমরা এটা একটু পরে দেখি। ইউজ ভিডিও ব্যাকগ্রাউন্ড, আপনি যদি কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে ভিডিও ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। তো সেক্ষেত্রে আমরা এটা একটু যারা ডিলিট করে আসি, ডিলিট করে আমরা এখানে একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড সেট করি, তা ইয়েসে ক্লিক করব। ক্লিক করার সাথে আপনার যে ইউটিউবের যে ভিডিওটা, সেই ভিডিওটার লিঙ্কটা এখানে দিবেন, ইউটিউবে ভিডিওটা আপলোড করে। ওকে, তো এটা দিয়ে লিঙ্কটা দিবেন, এখানে ডিফল্টভাবে যেটা আসছে সেটাই আমি সেভ চেঞ্জেস দিয়ে দেখাই, আপডেট দিই। এরপরে দেখবেন যে এখানে আমি রিলোড করলে একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড চলে আসছে। দেখেন এই যে ভিডিওটা যে আছে সেই ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা চলে আসছে, খুব সুন্দর। এরপর আমি এডিটে ক্লিক করি আবার, তো ভিডিও ব্যাকগ্রাউন্ডের বিষয়টা গেল। এখানে এবার খেয়াল করেন, এখানে আমি প্যারালাক্স দিয়ে সিম্পল দিয়ে আপাতত আমি একটা ইমেজ দিচ্ছি, এটাও ব্যাকগ্রাউন্ড ইমেজে করতেছি। ওকে, এটা আমি কিন্তু ডিজাইন অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিইনি, তো সেট ইমেজ দিলাম। দেওয়ার পর প্যারালাক্স দিছি সিম্পল, আর এখানে আপনি প্যারালাক্সের স্পিড দিয়ে দিতে পারেন, ডিফল্ট ভ্যালু ইজ 1.5, মিনিমাম ভ্যালু হচ্ছে 1, তো আমি এখানে 2.5 দিলাম। আর সেভ চেঞ্জেস, আপডেট। এখানে খুবই মজার মজার ফিচার্স আছে, এগুলো আপনাকে বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। তো আমি একটু রিলোড দিই, দেখবেন যে ইমেজটা আসছে এবং এটা একটা প্যারালাক্স ইমেজ। তো এখানে দেখেন যখন আপনি এটা স্ক্রল করতেছেন তখন এই প্যারালাক্স হচ্ছে। ওকে, তো এই প্যারালাক্স এটা হলো, আমি এখানে আবার এডিট করে 1.5 যদি আপনি দিতে চান তাহলে 1.5 দিয়ে দিবেন। এইভাবে আপনি এই বিভিন্ন প্যারালাক্স ইমেজ এখানে ব্যবহার করতে পারেন। ওকে, তো এরপরে আরো কিছু বিষয় আছে এখানে, দেখেন এরপরে যেটা আছে সেকশন আইডি, তার আগে সিএসএস অ্যানিমেশন, সিএসএস অ্যানিমেশন যেটা আছে এখানে আপনি এই ব্যাকগ্রাউন্ড এই সেকশনে একটা সুন্দর অ্যানিমেশন দিয়ে দিতে পারেন। তো অ্যানিমেট ইট, এটা দেখেন এখানে আপনি যে অ্যানিমেশন গুলো চেঞ্জ করবেন আগে এখানে আর কি সহজে দেখতে পারবেন যে আসলে অ্যানিমেশনটা কেমন হচ্ছে। এবং ফেড ইন যদি দিই, দেখেন এই ফেড ইনটা এরকম, ফেড ইন ডাউন উপর থেকে নিচে, ফেড ইন ডাউন বিগ, এই উপর থেকে অনেক বড় করে নিচে আসে পড়ছে এটা। তো আমরা ফেড ইন লেফট লেফট বিগ যদি দিয়ে দেখি, তো এটা সেভ চেঞ্জেস দিলাম, দিয়ে আমি আপডেট করি। এরপর আমি এটা একটু রিলোড দিই, ওকে, দেখেন বাম পাশ থেকে এটা কিন্তু চলে আসছে। ওকে, এরপরে যে অপশনগুলো আছে খেয়াল করেন, এখানে ইমেজটা গেল, প্যারালাক্স স্পিড, এসিএসএস অ্যানিমেশন যেগুলো আছে আপনি এগুলো ইউজ করে দেখতে পারেন, প্রত্যেকটা জুম ইন জুম আউট, ঠিক আছে, এইখান থেকে সেরকম জুম ইন হবে। সেভ চেঞ্জেস দিয়ে আপনারা যদি রিলোড করেন তাহলে দেখতে পারবেন, ফার্স্টে যখন আসবে এই যে জুম ইন হয়ে গেল। তো এইভাবে সুন্দর সুন্দর ইফেক্ট আপনারা এখানে দিতে পারেন। এরপরে যে অপশনটা আছে খেয়াল করেন,
এখানে সেকশন আরডি ডিজেবল সেকশন, এই ডিজেবল সেকশনটা হচ্ছে কি, এখন দেখেন এখানে এডিট করার এটা আবার একটা মূলত খুব সুন্দর জিনিস আছে যে এটাকে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে যেখানে খুশি সেখানে বসাই নিয়ে আপনি এই ডিজাইনগুলো করতে পারেন। ওকে, তো আমি এটা নিলাম। নেওয়ার পর এখানে ডিজেবল সেকশনটা দেখেন, এখানে সেকশনটা অ্যাক্টিভ দেখাচ্ছে মানে কালো রঙের একটা, বাট যখন আমরা এটা ডিজেবল করে দিব তখন আপনার এখানে রংটা চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করুন, এটা দিয়ে যদি সেভ চেঞ্জেস দিই দেখেন যে রংটা চেঞ্জ হয়ে গেছে। আর ডিজেবল করার পরে আপনি যদি আপডেট দেন তাহলে এটা আর আপনার পেজে শো করবে না, লাইভ পেজে এখানে যখন দেখবেন ওয়েবসাইটে শো করবে না। এখন আপনি এটা ডিলিট করলেন না, ডিজেবল করে রাখলেন, আপনার দরকার নেই, কিন্তু পরবর্তীতে যখন দরকার হবে এখানে এসে সিম্পল ভাবে ডিজেবলটা উঠাই দিলে আবার এটা কিন্তু ওয়েবসাইটে শো করবে। এটা হচ্ছে বিষয়। আর সেকশন আইডি এবং এক্সট্রা ক্লাস নেম, এখানে আপনি এই সেকশনের একটা আইডি নাম ধরে অথবা ক্লাস নেম ধরে আপনার কাস্টম সিএসএস করার ক্ষেত্রে এটা করতে পারেন, বা মেনু তৈরি করার সময় এই জিনিসগুলো লাগে। তো সেকশন আইডি আমি যদি এখানে লিখি যে হেডার সেকশন, আমি মনে করেন একটা আইডি নিচ্ছি কাস্টম সিএসএস কিভাবে করে আমি একটু দেখাই যাই। তো হেডার সেকশন নিলাম, এরপর আমি পেজের এখানে এসে যেহেতু আইডি নিচ্ছি তাহলে হেডার হ্যাশ দিয়ে হেডার সেকশন, ওকে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নি, ব্যাকগ্রাউন্ড হ্যাশ 00 এটা দিলাম, সেভ চেঞ্জেস। আর এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে আমি এটা একটু রিমুভ করে দিই, কেমন? ওকে, আর প্যারালাক্স নাম দিয়ে রাখি, সেভ চেঞ্জেস আপডেট। তো দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আসবে কালো রঙের, এই যে কালো রঙের একটা ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর চলে আসছে। ওকে, তো এটা একটা ফুল সেকশনের যে হাইটটুকু সেই হাইটটুকু এখানে কিন্তু দেখাচ্ছে। তো এভাবে আপনি কাস্টম সিএসএস ও করতে পারেন আইডি ক্লাস ধরে। এখানে এডিট করে আমরা এই অপশনগুলো দেখলাম এই পাশের, এরপর আমরা একটু ডিজাইন অপশনের কিছু দেখি। তো এখানে দেখেন প্রথমে বর্ডার কালার, আপনি চাইলে এখানে একটা বর্ডার দিতে পারেন চারপাশ জুড়ে, এবং বর্ডারটা স্টাইলটা কেমন হবে, সলিড নাকি ডটেড ড্যাশড নাকি নান, এই বিষয়গুলো আপনি এখান থেকে এক একটা করে দেখবেন। তো আমি ডটেড দিয়ে একটা বর্ডার দিই, এবং বর্ডার কালারটা কি হবে, বর্ডার কালারটা মনে করেন যে আমি এই রংটা দিলাম। আপনি কোনো কাস্টম যদি কোনো রঙের কালার জানেন তাহলে এখানে এসে আপনি সেটা দিতে পারেন হ্যাশ দিয়ে। ওকে, এটা বাইরে ক্লিক করলে ওটা চলে যাবে। এরপর বর্ডার রেডিয়াস, এই বর্ডার রেডিয়াসটা আপনি কতটুকু রাউন্ডেড হবে, যদি 1 পিক্সেল 5 পিক্সেল, আমি 5 পিক্সেল করে দেখাচ্ছি। এরপর ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ব্যাকগ্রাউন্ড আপনি আমরা যেহেতু কাস্টম সিএসএস দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়েছি, আপনি ব্যাকগ্রাউন্ড এখানে ইমেজ তো দেওয়া আমি দেখাইছি ফার্স্টে, অথবা এখানে আপনি কালার সিলেক্ট করেও আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারেন, কেমন? তো এটা আমরা একটু পরে দেখি। আমরা এটা সেভ চেঞ্জেস দিয়ে আমরা কাস্টম সিএসএসটা আসলে এখান থেকে ডিলিট করে দেখি, এটা তো দেখলাম। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি, তো ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব, মনে করেন এই কি কালার দিব, এই কালারটাই দিই, সমস্যা নেই। বাইরে ক্লিক করলাম, এরপর এটা কভারই রাখলাম। আর সিম্পলি কন্ট্রোলসটা কি আমি এটা একটু পরে দেখাচ্ছি। তো বর্ডার কালারটা কি দিছিলাম, এটা বর্ডার কালারটা এটা, ওকে, বাইরে। আর বর্ডার স্টাইল যেটা সলিড, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, এটা দিয়ে আমি সেভ চেঞ্জেস দিলাম। ওকে, আপডেট। আমরা যদি এখন একটু রিলেট দিই, তো দেখেন একটা বর্ডার কালার আসছে, বাট কালারটা দেখাচ্ছে না, কারণটা কি এখানে আমরা একটু খেয়াল করি। বর্ডার কালারটা কি দিলাম, আসলে বর্ডার কালারটা আসে নাই, বর্ডার কালারটা এইখানে আমরা এই কালারটা দিলাম। এখন বর্ডারটা আসলে যে দিব, বর্ডার স্টাইলটা ডটেড দিব, তা আসলে বর্ডারে কত পিক্সেলের বর্ডার হবে এটা কিন্তু আমরা এখানে সেট করে দেই নাই। এইখানে দেখেন যে মার্জিন বর্ডার প্যাডিং, আপনি চাইলে এই সেকশনটার উপরে নিচে মার্জিন বা ডানে মার্জিন দিতে পারবেন। তারপরে বর্ডার কয় পিক্সেল, এখানে আমি যদি 2 পিক্সেল দিই বা 2 দিলে শুধুমাত্র চারপাশে ধরেন 2 দিয়ে দিয়ে আমরা বর্ডারটা দিব, কেমন? এখানে 2 দিয়ে দিলাম। এরপরে দেখেন এবার আমি যদি সেভ চেঞ্জেস দিয়ে এবার যদি আমি একটু রিলোড করি তাহলে এখানে কিন্তু আপনার বর্ডারটা শো করবে। ওকে, তো দেখেন এই যে আমি ডটেড ডটেড যে ইটা দিছিলাম এই কারণে এটা এরকম শো করতেছে। ওকে, আর 5 পিক্সেল দিছিলাম বর্ডার রেডিয়াস, এই জন্য রাউন্ডেড হয়েছে 5 পিক্সেল পর্যন্ত।
তো এখানে এইটাই, আপনি বেশি দিলেও দিতে পারবেন, সেরকম ভাবে আপনার করতে হবে। তো এখানে দেখেন 2 পিক্সেল 2 পিক্সেল করে, এখন আপনি যদি এর ভিতরে কোনো কন্টেন্ট রাখেন তাহলে প্যাডিং দিবেন কি, যারা আসলে পিএইচডি টু এইচটিএমএল করছেন বর্ডার প্যাডিং মার্জিন এগুলো ভালো বোঝেন। এখন খেয়াল করেন আমার এখানে কোনো জায়গা নেই, আমি চাচ্ছি উপরে 50 পিক্সেল নিচে 50 পিক্সেল মার্জিন দিতে, তাহলে এখানে 50 দিন, এখানে 50 দিন, সেভ চেঞ্জেস, আপডেটেড, হোম পেজ ডিজাইন, এখানে রিলোড করেন, দেখবেন উপরে 50 পিক্সেল খালে মার্জিন হয়ে গেছে, এই যে উপরে 50 নিচে 50 মার্জিন হয়ে গেল। ওকে, তো এইভাবে এই কাজগুলো আসলে করা পসিবল। আর নিচে এখানে সিম্পলি কন্ট্রোলসটা হচ্ছে, এখানে দেখেন সবকিছু আপনি ডানে বা আমি কত পিক্সেল করে দিতে পারবেন এটা দিতে পারবেন। আর আপনি যদি চান যে সব দিকে চারদিকে সমান হবে, জাস্ট একটা দিবেন, যে দেখা গেল বর্ডার আমি 2 পিক্সেলে যে সব জায়গায় লিখতেছি, জাস্ট এখানে বর্ডার 2 পিক্সেল লিখবো, চারপাশে 2 পিক্সেল করে নিবে, তাহলে এখানে সিম্পলি কন্ট্রোলস দেখেন ক্লিক করেন, তো এখানে যে মার্জিন 50 পিক্সেল, ডানে বামে সব জায়গায় 50 পিক্সেল হয়ে যাবে। বর্ডার 2 পিক্সেল করলে বা 5 পিক্সেল করলে ডানে বামে চারপাশে আর কি উপরে নিচে ডানে বামে সব জায়গায় এই বিষয়গুলো হয়ে যাবে, এখানে এই বিষয়টা। ওকে, তো সিম্পলি কন্ট্রোলস এর বিষয়টা এটা গেল। তো এই ছিল আসলে সেকশনের একটা সেকশন নিয়ে জাস্ট এইটুকু দেখালাম, এরপরে এখানে বিভিন্ন এলিমেন্ট নিয়ে আসলে কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখবো পর্যায়ক্রমে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।